है तमन्ना हमें तुम्हें दुल्हन बनाए, तेरे हाथों पे मेहंदी अपने नाम की सजाए, तेरी ले ले बलाए तेरे सदके उतारे, है तमन्ना हमें तुम्हें। হাতি ব্রাস ব্যাকগ্রাউন্ডে গ্রামের এক সাদামাটা পরিবেশ, এক গানে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলেছিল বিহারের সমস্তিপুরের ভাইরাল গায়ক অমরজিৎ জয়কর। এখন সোশ্যাল মিডিয়ায় অমরজিৎ জয়করের তৈরি আশিকিনে মারা 2.0 গানটি আজকাল ট্রেন্ড করছে, মানুষজন এই গানটি খুব পছন্দ করছে। বিহারের সমস্তিপুরের অমরজিৎ জয়কর আজকাল বেশ আলোচিত এক নাম। সোশ্যাল মিডিয়া থেকে উঠে আসা অমরজিৎকে আজ গোটা দেশ চিনেছে তার সুরের জাদুতে। বিখ্যাত মিউজিক কম্পোজার হিমেশ রেশমিয়া সম্প্রতি অমরজিৎ জয়করের সঙ্গে তৈরি আশিকিনে মারা 2.0 গানটি গেয়েছেন। ইউটিউবে ইতিমধ্যে গানটি ভাইরাল, চূড়ান্ত সাফল্য পেয়েছে অমরজিতের গাওয়া এই গানটি। এই সাফল্যের পর টুইট করেছেন ভাইরাল গায়ক অমরজিৎ। অমরজিৎ টুইট করে লিখেছেন, গানের সাফল্যের পর তিনি মায়ের সঙ্গে দেখা করতে বিহারে যাচ্ছেন। অমরজিৎ এক টুইট বার্তায় লিখেছে, তেরি আশিকিনে মারা 2.0 আপনাদের সকলের আশীর্বাদ ও ভালোবাসায় গানটি আজ সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে। এই আনন্দের খবর মাকে জানাতে বিহারে যাচ্ছি। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল অমরজিৎ জয়করের একটি ভিডিও। 90 দশকের গান গিয়েছিলেন অমরজিৎ জয়কর। ভিডিও ভাইরাল হতেই বলিউডের অনেক তারকারই চোখের ঘুম কেড়ে নিয়েছিল অমরজিৎ। অমরজিতের সঙ্গে কথা বলেছেন অভিনেতা সোনু সুদ। এরপর অমরজিৎকে মুম্বাইতে ডাকা হয়। এখন অমরজিৎ পৌঁছে গেছেন ইন্ডিয়ান আইডলের মঞ্চেও। ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই অমরজিতের ভাগ্য বদলে গেছে। অমরজিৎ জয়কর, যিনি তার সুরের মাধ্যমে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন, 1988 সালের দুশ্মন চলচ্চিত্রের চিঠি না কোন সন্দেশ গানটি গিয়ে প্রয়াত অভিনেতা সতীশ কৌশিককে শ্রদ্ধা জানিয়েছেন। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে টুইটারে শেয়ার করেছেন অমরজিৎ জয়কর। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।